তবে আমি শুনেছি যে মুর্শিকদের দেশে বসবাস করা ঠিক না তো এই ক্ষেত্রে আমাদের যদি মঞ্জুরি আসে তো আমাদের এই ক্ষেত্রে করণীয় কী আলহামদুলিল্লাহ ওয়াহিদাউস্লা সালাম আল্লাহ মাবাদ জি সম্মানিত বোন এ বিষয়ে প্রথম কথা হলো এই যে মুসলিমদের জন্য ও মুসলিম দেশে কাফের ও মুর্শিকদের দেশে সাধারণত বসবাস করা ঠিক না তার কারণে এই ব্যাপারে আল্লাহ রাসুল্লা সালাত সালাম নিশ্চিত করেছেন এবং তাদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এ বিষয়ে দলিল হলো এই যে আল্লাহ রাসুল আলী সালাতাম বলেছেন হাদিসটি আবু দাউত্তির মিজির এবং শেখ আলবানী রহমতুল্লা আল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি হলো এই আনা বারি উম কুল্লি মুসলিম রাসুল সাল সাল্লাম বলেন

জারি রাজেন্দ্র বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল আলী সালাতু সাল্লামের নিকট তখন উপস্থিত হয় যখন তিনি বায়াত গ্রহণ করছিলেন তখন আমি বললাম হে আল্লাহ রাসুল আফসুত ইয়াদা কা হাতা উবায়া কা স্তরের আলাই ইয়াফ আনথা আলম হে আল্লাহ রাসূল আপনি আপনার হাত বাড়িয়ে দিন যাতে আমিও আপনার কাছে বায়াত গ্রহণ করতে পারি আর আপনি যা ইচ্ছা আমার উপরে শর্ত করেন এবং এ সম্পর্কে আপনি ভালো জানেন কাল উবায় আল্ আবুদাল ওয়াতুকি ওয়াতু তিজাকা ওয়া সাহ মুসলিমিন ওয়াতুফা রেকাল মুসিক রাহুল ও শাহাহুল আলবা নাহুল্লাহ তখন রসুল সাল্লা সাল্লাম বলেন যে তখন তিনি বললেন আমি এই শর্তে তোমার বায়াত গ্রহণ করছি যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত দেবে মুসলমানদের শুভাকাঙ্ক্ষী থাকবে এবং মুশ্রিকদের পরিত্যাগ করবে এই সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামায় কামগণ বলেন যে মস্রিক দেশে বসবাস করা ঠিক না দ্বিতীয় কথা হলো এই যে মুশ্রিক দেশে বসবাস করতে গিয়ে কাফের বা মুসলিম দেশে বসবাস করতে গিয়ে যদি ইসলামী জীবন যাপন করতে এবং তার দিনের বিষয়ে যদি কোনো ভয় না করে এবং ইসলামী জীবন বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন না হয় এবং ও মুসলিম দেশে তার দিনের বিষয়ে যদি কোনো আশঙ্কা না করে কোনো ভয় না করে তাহলে ও মুসলিম দেশেও বসবাস করতে কোনো অসুবিধা নাই যদি দিন ইসলামকে দিনের শরীয়তকে বাস্তবায়ন করতে গিয়ে তার উপরে আমল করতে গিয়ে ফারায়জ আদায় করতে গিয়ে জামাত সহ নামাজ আদায় করতে গিয়ে যদি কোনো অসুবিধা বোধ না করে তারা যদি নিজেকে আজাদ বা স্বাধীন মনে করে দিন দিন প্রচার করতে গিয়ে দিনের উপর আমল করতে গিয়ে শরীয়ত নাফেজ করতে গিয়ে যদি কোনো ধরনের ভয় বা আশঙ্কা না করে তাহলে অ মুসলিম দেশেও বসবাস করতে কোনো অসুবিধা নাই তবে একটা কথা এখানে লক্ষ্য করতে হবে যে কোনো ব্যক্তি যদি মুসলিম দেশে সফর করে ভ্রমণ করার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে পর্যটনের উদ্দেশ্যে তাহলে সেই ক্ষেত্রে শেখ উথ রাহমাত সুন্দর একটি তিনাকে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন যে যে তিনটি শর্ত সাপেক্ষে ও মুসলিম দেশে ভ্রমণ করা যেতে পারে আর শর্তুল আউ আল আইয়া কুন আইন ইনসানুবহাত ভ্রমণকারীর কাছে প্রয়োজনীয় এলম বিদ্যমান থাকা যার মাধ্যমে সমস্ত সন্দেহ থেকে বিরত থাকা সম্ভব আশার্থহিনা শাহাত তার কাছে এমন দিনদারি বিদ্যমান থাকা যার মাধ্যমে সে নফসের প্রবৃত্তি দমনে সক্ষম হবে তৃতীয় আশার্থ সালেস কোন মুহতাজান এলা জালিক ও মুসলিম দেশে ভ্রমণের প্রয়োজনীয়তা বিদ্যমান থাকা তাই কোনো ব্যক্তি যদি ও মুসলিম দেশে পর্যটক হিসাবে বা ভ্রমণ করার উদ্দেশ্য যদি কেউ সফর করে তাহলে তিনটি শর্ত অবশ্যই থাকতে হবে যদি এই তিনটি শর্ত মধ্যে শর্ত যদি পাওয়া না যায় তাহলে ও মুসলিম দেশে সফর করা তার জন্য জায়েজ না তার কারণ এই সমস্ত সফরে ফেতনার ভয় রয়েছে এবং এই সফরের মাধ্যমে তার অনেক ধন সম্পত্তিও নষ্ট হয়ে থাকে তবে যদি প্রয়োজন দেখা দেয় যেমন চিকিৎসার জন্য বা শিক্ষা অর্জনের জন্য যা অন্য কোনো দেশে সেটা পাওয়া সম্ভব না বা পাওয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তবে পর্যটনের উদ্দেশ্যে মুসলিম দেশে ভ্রমণ করার কোনো দরকারই নাই বরং এমন ইসলামী দেশে যাওয়া যায় যেখানে ইসলামের বিধিবিধান পালন করা হয় আমাদের ইসলামী দেশগুলোতে আল্লাহর মেহরবানিতে যথেষ্ট পর্যটনের স্থান রয়েছে সেখানে পর্যটনের জন্য যাওয়া এবং সেখানে গিয়ে ছুটি কাটানো সম্ভব এ কথা বলেছেন শেখ উথেমিন রহমতুল্লাহ আলে তো যাই হোক এই ছিল অমুসলিম দেশে বর্মণ করার বিধান তবে অমুসলিম দেশে যদি বসবাস করতে হয় এবং সেখানে ইসলাম এবং সৈয়দ এর উপরে চলা চলাফেরা করতে গিয়ে যদি কোনো অসুবিধা বোধ না করে দিনের প্রতি যদি কোনো আশঙ্কা বোধ না করে এবং সে যদি নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি কোনো আশঙ্কা বোধ না করে তাহলে ও মুসলিম দেশেও বসবাস করতে কোনো অসুবিধা নাই তবে সেখানে কয়েকটি জিনিস তাকে পালন করতে হবে সেটা হলো এই যে মুসলিম যারা আছে তাদেরকে দিন ইসলামের প্রতি দাওয়াত দেওয়া তাদেরকে ইসলামের প্রতি সচেতন করা ইত্যাদি বিষয়ে তাদের কাজগুলো করে দিতে হবে বাকি ওল্লা আলমদুল সাহাব সালামুকুম ও রহমতুল্লাহি